Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhyo chhatrati bindu. Sarkari Harana College ayojito marketing er ei online class e shagoto janai tomader. Ajke amra alochona korbo je social responsibility among ethics niye. Ortat marketing er je social samajik je daittobodh ebong noitikota egulo niye amra ki korbo ajke alochona korbo. Ei alochona thakbe je samajik daittoshilota ki মার্কেটিং কি কি সামাজিক দায়িত্ব পালন করবে এথিক্স গুলো কি বা নৈতিকতা কি মার্কেটিং এর কি কি নৈতিকতা থাকতে হবে এই সব নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব চলো তাহলে আজকে আমরা আলোচনায় যাই প্রথমে আমাদের যেটা জানতে হবে যে টেকসই বাজারজাতকরণ কাকে বলে বা সাস্টেইনেবল মার্কেট অর্থাৎ দীর্ঘমেয়াদে টিকে থাকলেই মানে কোম্পানি টিকে থাকবে এবং মুনাফা অর্জিত হবে এবং এর লাভবান হওয়া যাবে তা টেকসই মার্কেটিং হচ্ছে একটা বাজারে বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিনের জন্য কি থাকা অবস্থান নিয়ে থাকা অর্থাৎ সেখানে তোমার টেকসই বাজারজাতকরণে ভোক্তাদের বর্তমান পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও কাজ করতে হবে এখানে ব্যবসা স্বল্প এবং দীর্ঘ উভয়মেয়াদী মুনাফা নিয়ে চিন্তা করতে হবে টেকসই বাজারজাতকরণে সামাজিক এবং পরিবেশগত দায়িত্বশীল কার্যক্রম গ্রহণ করতে হবে এনে যে সাস্টেইনেবল মার্কেটিং এটা কিন্তু এখন খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এর গুরুত্ব আছে 11টা প্রথম হচ্ছে যে এখানে ভোক্তামুখী বাজারজাতকরণ করতে হবে অর্থাৎ আমরা এখানে ভোক্তারা হবে এটার কেন্দ্রে আমরা যে বাজারজাতকরণটা করব ভোক্তাদের কথা সর্বোচ্চ মাথায় রাখব ক্রেতা ভ্যালু বাজারজাতকরণ অর্থাৎ এখানে আমরা কি করব কাস্টমাররা যে ভ্যালু দেয় সেই ভ্যালুর মূল্য প্রদানের জন্য আমরা কি চিন্তা করব এবং ওই মার্কেটিং করব তারপর উদ্ভাবনী বাজারজাতকরণ করব আমরা বিভিন্ন জিনিস নিত্য নতুন প্রোডাক্ট হোক সার্ভিস হোক আইডিয়া হোক এগুলো তৈরি করার চেষ্টা করব তারপরে সামাজিক বাজারজাতকরণ সোসাইটি যাতে উপকৃত হয় বাজারজাতকরণটাকে ওইভাবে আমরা ঢেলে সাজাবো তারপর পরিবেশ বান্ধব বাজারজাতকরণ অর্থাৎ পণ্য যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ক্ষতি হয় যেমন পলিথিন ক্ষতি করে যেন পুরো পৃথিবীতে পলিথিনের মার্কেটিংয়ের বিপক্ষে প্রবণতা চলছে তাই আমাদের পণ্যগুলো হইতে হবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তা কমিউনিটি রিলেশন বা সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা করার মতো বাজারজাতকরণ হইতে হবে অর্থাৎ একটা দেশের সাথে একটা সমাজের সাথে একজন গ্রাহক আরেকজন গ্রাহকের সাথে একজন ভোক্তা আরেকজন ভোক্তার সাথে যাতে একটা রিলেশন গড়ে ওঠে কারণ পৃথিবীটাকে রিলেশনে খুব জোর দেওয়া হচ্ছে আর কি তারপরে ভাবমূর্তি উন্নয়নের জন্য টেকসই বাজারজাতকরণ আমাদের কিন্তু ভাবমূর্তি উন্নয়ন করে আগের যে ভাবমূর্তি ছিল তাতে আরও পজিটিভ দিকে আমাদের আগায় নেয় তারপর ক্রেতাদের সমর্থন লাগবে সমর্থন আদায়ে টেকসই বাজারজাতকরণ খুবই ইতিবাচক ভূমিকা পালন করে কারণ ক্রেতার সাপোর্ট ছাড়া কিন্তু বাজারে দীর্ঘদিন কোনোভাবেই টিকে থাকা যাবেন তারপর দীর্ঘমেয়াদী প্রভাব বা লং টার্ম প্রভাব মানে বিস্তার করে যে টেকসই বাজারজাতকরণ এটা আমাদের কোম্পানিকে লংজিভিটি বাড়ায় দেয় এবং এর যে দীর্ঘমেয়াদী প্রভাব এটা ইতিবাচক হয় প্রতিযোগিতামূলক শক্তি পাওয়া যায় অর্থাৎ এখানে গুরুত্ব সহকারে যদি আমি প্রতিযোগীদের কি চিন্তা করি তাদের কাছ থেকে আমরা কম্পিটিটিভ স্ট্রেংথ আমরা লাভ করবো এবং বাজারে আমরা কিন্তু টিকে থাকি আইনগত হয়রানি এড়া যায় অ্যাভয়েড ইলিগ্যাল হ্যারাসমেন্ট অর্থাৎ আমরা যখন ক্ষতিগ্রস্ত যাতে না হই অর্থাৎ আইনগত যে আইনের কিন্তু একটা সুরক্ষা আমাদের আছে আর কি অর্থাৎ আমরা যে কোনোভাবে আইনের সাহায্য আমরা কী করতে পারি নিতে পারি অ্যান্ড বাজারজাতকরণের সামাজিক সমালোচনা কতগুলো আছে সোশ্যাল ক্রিটিসিজম আছে এক নম্বর হচ্ছে একক ভোক্তার ওপর বাজারজাতকরণের প্রভাব সেটা উচ্চ মূল্য হয় তার মধ্যস্থত কারবারি মানে কাউকে ইয়ে করে তার উচ্চ বিজ্ঞাপন মূল্য হয় মানে বিভিন্নভাবে দেখা যায় যে একক ভোক্তার ওপর বাজারজাতকরণের প্রভাবে পণ্যের দামটা কী হয় বাইরে যায় আর কি তারপরে মানে এই বাজারজাতকরণে আমাদের যে সমস্ত সমস্যাগুলো হয় এটা এককের ক্ষেত্রেও হয় আবার অনেক সময় যে মার্কেটিংয়ের যে অন্য পলিসিগুলো আছে সেখানেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় আর কি তা আমাদের ভোক্তাবাদ একটা এখন পুরো পৃথিবীতে একটা আলোচ্য বিষয় ভোক্তাবাদের মূল কথা হচ্ছে নাগরিক সরকারি সংস্থা ভোক্তা বা দল বা সংগঠন কর্তৃক ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গৃহীত যে কার্যক্রম বা আন্দোলন তার নামই ভোক্তাবাদ ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার একটি আন্দোলনের নামই ভোক্তাবাদ ফিলিপ কটলার বলছে বিক্রেতার তুলনায় ক্রেতার অধিকার ও ক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নাগরিক এবং সরকারি সংস্থার একটি সংগঠিত আন্দোলন হচ্ছে ভোক্তাবাদ আর ভোক্তাবাদটা তিন পর্যায়ে আন্দোলন দিয়ে আমেরিকাতে ভোক্তাবাদ মোটামুটি একটা সফল অবস্থানে আসছে প্রথম পর্যায়ে ছিল 1870 থেকে 1900 সাল পর্যন্ত
এর মধ্যে দ্রুত শিল্প উন্নতির অনেক বিব্রত অবস্থা সৃষ্টি করেছিল, যেমন মূল্যবৃদ্ধি, বেশি কাজের সময়, কম বেতন, মিথ্যা বিজ্ঞাপন ইত্যাদি ছিল। এই সময় নিউ ইয়র্কে কনজিউমার্স লীগ সহ আমেরিকাতে অনেকগুলো সংগঠন গড়ে উঠছিল, তারা কিন্তু এটাকে ভিত্তি দিয়েছে মুক্তবাদ। দ্বিতীয় পর্যায়ে এসে 1920 থেকে 1930-এর মধ্যে এটা ব্যাপক মূল্যবৃদ্ধি করছে মহামন্দার কারণে। এই সময় আইসা কিন্তু এর মূল্যের পরিবর্তন 1960 সালে আবার আন্দোলন শুরু হয়েছে যে এই দাম কমাইতে হবে, এটা ইয়ে করতে হবে। তখন 1962 সালে জন এফ কেনেডি ঘোষণা করছে যে মানে ভোক্তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টা এবং স্বাস্থ্য নিরাপত্তা এইসব বিষয়টা কিন্তু চারটি ভোক্তা অধিকারের কথা এই স্বীকার করছে প্রেসিডেন্ট জন এফ কেনেডি, যে না এটা এইভাবে চলতে পারে না, এটা কিন্তু হবে না আর কি জিনিসটা এরকম। তারপরে পরিবেশবাদের কথা অনেক সময় এখন বলা হয়। পরিবেশবাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ সংরক্ষণ করা, অর্থাৎ পরিবেশটা কী হইতে হবে, বাসযোগ্য হইতে হবে, পরিবেশের ক্ষতি রাখতে হবে সর্বনিম্ন, মানে গ্রিন এবং ক্লিন, এটাই হচ্ছে পরিবেশের মূল কথা। পরিবেশবাদীরা প্রথম যুক্তরাষ্ট্রে আন্দোলন করছিল 1960 এবং 1970-এর দশকে, পরবর্তীতে 1970-1980-এর দশকে সরকার কর্তৃক বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে এই আন্দোলনের গতিশীলতা লাভ করে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই পরিবেশবাদীদের এই তৎপরতাকে অবহেলা করতে পারে না, এবং সর্বশেষ দূষণ নিয়ন্ত্রণ বিভিন্ন কাজে পরিবেশের সুরক্ষা কিন্তু এখন পদক্ষেপ নিতেই হয়। ইটিপি চালু করতে হয়েছে অনেককে, তারপরে পণ্য তত্ত্বাবধান, নতুন দূষণ মুক্ত প্রযুক্তি, অস্তিত্ব রক্ষামূলক দূরদৃষ্টি, এগুলো কিন্তু কি এখন বাজারে চালু হচ্ছে। তারপরে বাজারজাতকরণ নিয়ন্ত্রণের জন্য পাবলিক কার্যক্রম, পাবলিক অ্যাকশন যেগুলো আছে, বেশ কিছু সমালোচনা আছে এটা নিয়েও। আর ভোক্তার সাথে অন্যান্য ব্যবসা ক্ষতিগ্রস্ত, এই জন্য সরকার বাজারজাতকরণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইন করছে, যেমন বাংলাদেশে আছে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956, বিশুদ্ধ খাদ্য আইন 1959, ওজন পরিমাপ আইন 1982, ট্রেডমার্ক অ্যাক্ট 1911, এগুলো দিয়ে সরকার কী করার চেষ্টা করে, বাজারকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং কেউ যাতে ফ্রড, দুর্নীতি, জুয়াচুরি, দুচুরি বা ঠকানো বা ভোক্তাকে কোনোভাবে কম দেওয়া, মাপে কম দেওয়া, এসব যাতে না করতে পারে সেটার জন্য কী করা হয়, চেষ্টা চালানো হয়। অ্যানপত্র হচ্ছে ভোক্তাবাদ কাকে বলে, কনজুমারিজম। ভোক্তাবাদ হচ্ছে এটা একটা যৌথ আন্দোলন, এই আন্দোলনের সাথে নাগরিক, সরকারি সংস্থা, ভোক্তা সংগঠন সবাই কী থাকে জড়িত থাকে। ভোক্তাদের অধিকার ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হয়, ভোক্তাবাদের ফলে বিক্রেতাদের দায়িত্ব বাড়ে, এবং ভোক্তাবাদের মূল কথাই হচ্ছে ভোক্তাকে সেন্টারে রেখে কী করতে হবে, পণ্য প্রোডাক্ট যাই হোক না কেন পরিকল্পনা করতে হবে। আর এই ভোক্তাবাদের কারণ হচ্ছে 12টা। প্রথম কারণ হচ্ছে এটা উচ্চ মূল্য, 3 নম্বর হলো অত্যাধিক মার্কআপ, 3 হচ্ছে প্রতারণা, 4 হচ্ছে প্রতারণামূলক প্রসার, 5 হচ্ছে প্রতারণামূলক মৌখিকীকরণ, 6 হচ্ছে নিম্নমান, 7 হচ্ছে পরিকল্পিত অপ্রচলিতকরণ, 8 হচ্ছে দুর্বল সেবা, 9 হচ্ছে অপ্রয়োজনীয় অভাব, 10 হচ্ছে বিক্রয় প্রতারণা, 11 হচ্ছে তথ্যের অভাব, 12 হচ্ছে সামাজিক পণ্যের স্বল্পতা। এখন প্রশ্ন হচ্ছে যে ভোক্তাদের কী কী অধিকার বা রাইট আছে এটা আমাদের জানতে হবে। ভোক্তাদের অধিকার আছে 8টা অধিকার, এর মধ্যে একটা আছে মৌলিক চাহিদা পূরণের অধিকার, অর্থাৎ জীবন ধারণের জন্য আন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টি অধিকার এইটা ভোক্তাদের রয়েছে। নিরাপত্তার অধিকার রয়েছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে টু বি ইনফর্ম বা জ্ঞাত হবার অধিকার আছে, অর্থাৎ যে কোনো তথ্য তারা জানতে পারার অধিকার তাদের রয়েছে। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা বাছাই করার তাদের অধিকার রয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে, কোথাও ঠকলে তারা ক্ষতিপূরণ পেতে পারবে। ক্রেতার শিক্ষা লাভের অধিকার আছে, মানে অর্থাৎ যে কোনো জিনিস তাদের জানাইতে হবে, এবং স্বাস্থ্যকর পরিবেশে তাদের অধিকার রয়েছে। আর বাংলাদেশে কিন্তু ক্রেতা অধিকারের অবস্থা খুব সুবিধা না, যে প্রতারণার ধরনের নকল পণ্য দেয়, নিম্নমানের পণ্য দেয়, ক্ষতিকর পণ্য দেয়, ভেজাল মিশ্রণ করে, অজনে প্রতারণা করে, প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়, এবং মূল্যের মূল্যে তারা কী করে, পণ্যের মূল্যের ক্ষেত্রে তারা প্রতারণা করে থাকে। তাহলে বাজারজাতকরণের উপর ভোক্তাবাদের প্রভাব আছে 9টি। একটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে, নিরাপদ পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে, তথ্য সম্পর্ক অবগত করার ক্ষেত্রে, ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও বাজারজাতকরণের ক্ষেত্রে, ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে, তারপরে হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের ক্ষেত্রে,
নকল পণ্য পরিহারের ক্ষেত্রে, প্রচারণামূলক চর্চারণের ক্ষেত্রে এবং আইন মেনে চলার ক্ষেত্রে। আর পরিবেশবাদ হচ্ছে পরিবেশের সংরক্ষণ উন্নয়ন করা, বিশেষ করে পরিবেশ দূষণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। নাগরিক ব্যবসা এবং সরকারি সংস্থার সমন্বয়েই কার্যক্রমই হচ্ছে পরিবেশবাদ আর কি। পরিবেশবাদের কারণ হচ্ছে পরিবেশকে মূলত রক্ষা করা, আর বাজারজাতকরণের উপর পরিবেশবাদের প্রভাব আছে সর্বসাকুল্যে 11টি। তার একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যয় বৃদ্ধি, দুই নম্বর হচ্ছে পরিবেশবান্ধব পণ্য, তিন নম্বরে সামাজিক সম্পর্ক, চার হচ্ছে ভাবমূর্তি উন্নয়ন, পাঁচ হচ্ছে ক্রেতাদের সমর্থন, চার ছয় হচ্ছে গ্রহণযোগ্যতা, সাত হচ্ছে সবুজ বাজারজাতকরণ বা গ্রিন মার্কেটিং, আট হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব, নয় হচ্ছে টিকে থাকা, দশ হচ্ছে প্রতিযোগিতামূলক শক্তি, তারপর আইনগত হয়রানি এড়ানো এবং আর্থিক সুবিধা লাভ করা। তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই যে পরিবেশবাদের ফলেও কিন্তু কি আমাদের অনেক দূর পরিবেশের সুরক্ষা হয়েছে, তারপর আমাদের সামাজিক দায়িত্বশীলতা আছে। তারপরে ফিলিপ কটলার বলছে, বাজারজাতকরণের সামাজিক দায়িত্বশীলতা বলতে বোঝায় সমাজের উপর অনুকূল প্রভাব, সর্বোচ্চ প্রতিকূল প্রভাব সর্বনিম্ন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা। অ্যান্ড কেন সামাজিক দায়িত্ব পালন করবে তার পক্ষে যুক্তি আছে, বিপক্ষ যুক্তি অনেকে দেখায়, 11টা পক্ষের যুক্তি আছে, বিপক্ষেরও 10টি যুক্তি আছে আর কি। প্রথম পক্ষের যুক্তিগুলো হচ্ছে, বাজারজাতকরণ একটা সমাজেরই অংশ, এই হিসাবে তাদের দায়িত্ব পালন করতে হবে, টিকে থাকা দুই নম্বর, তিন নম্বর স্বার্থ সংরক্ষণ, চার হচ্ছে অনুকূল ভাবমূর্তি সৃষ্টি, পাঁচ হচ্ছে ভোক্তা সংগঠন বৃদ্ধি, ছয় হচ্ছে বিভিন্ন পক্ষের প্রত্যাশা, সাত হচ্ছে পরিবেশবাদীদের চাপ, আট হচ্ছে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, নয় হচ্ছে প্রতিযোগিতামূলক শক্তি, আর দশ হচ্ছে আর্থিক সুবিধা, এগারো হচ্ছে আইনগত হয়রানি এড়ানো। আর এর বিপক্ষে যুক্তি হচ্ছে, মূল লক্ষ্য অর্জিত হয় না, বাজারজাতকরণ প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠান নয়, তিন হচ্ছে টিকে থাকা, চার হচ্ছে মালিকের স্বার্থহানি, পাঁচ হচ্ছে সামাজিক দায়িত্বের প্রভাব, ছয় হচ্ছে ভোক্তাদের অসচেতনতা, আট হচ্ছে বাজারজাতকারীর অদক্ষতা, নয় হচ্ছে অনৈতিক উদ্দেশ্য, দশ হচ্ছে দক্ষ কর্মী ধরে রাখা। এই হচ্ছে আজকের আলোচনা। সর্বশেষ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাজারজাতকরণের নৈতিকতার কী প্রভাব আছে আর কি। এর প্রভাব আছে 11টা। একটা হচ্ছে ভোক্তার স্বার্থ সংরক্ষণ হয়, নিরাপদ পণ্য বাজারজাতকরণ হয়, তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়, ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সেবা বাজারজাতকরণ হয়, ক্ষতিপূরণ পাওয়া যায়, স্বাস্থ্যকর পরিবেশ থাকে, নকল পণ্য পরিহার করা যায়, আইন মেনে চলা হয়, অনুকূল ভাবমূর্তি সৃষ্টি হয়, ক্রেতাদের সমর্থন পাওয়া যায় এবং আইনগত হয়রানি এড়ানো যায়। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।